নেশা মুক্তি কেন্দ্রে যুবকের অস্বাভাবিক মৃত্যু, যুবককে পিটিয়ে মারার অভিযোগ করেছে পরিবার। ঘটনায় চাঞ্চল্য সোদপুর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। নেশা মুক্তি কেন্দ্রে যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। নেশামুক্ত করার কারণে শ্যামনগরের বাসিন্দা প্রীতম সরকারকে সোদপুরের এক নেশামুক্তি কেন্দ্রে গত এপ্রিল মাসে ভর্তি করা হয়। সংস্থা থেকে পাঁচ মাস কাউন্সিলিং এর কথা জানানো হয় প্রীতমের পরিবারকে। সংস্থা থেকে এও জানায় প্রীতম পূজোর সময় বাড়ি ফিরবে। এদিন দুপুরে হঠাৎই নেশামুক্তি কেন্দ্র থেকে প্রীতমের পরিবারের কাছে ফোন যায় এবং ফোনে প্রীতমের অসুস্থতার কথা জানানো হয়। তার কিছু সময় পরে পুনরায় হাসপাতাল থেকে ফোন করে প্রীতমের পরিবারকে আসার জন্য জানানো হয়। হাসপাতালে গিয়ে প্রীতমের পরিবার দেখতে পায় প্রীতম মারা গিয়েছে। চিকিৎসকেরা মৃতদেহ দেখে পরিবারকে জানান যে নেশামুক্তি কেন্দ্র থেকে প্রীতমকে মৃত অবস্থায় আনা হয়েছিল। মৃত যুবকের পরিবারের অভিযোগ, ওই সংস্থা থেকে যুবককে বিষ খাইয়ে বা পিটিয়ে মেরে ফেলা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে কামারহাটি ও খড়দাও থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মৃত যুবকের বাবা জানান যে প্রীতম মেন্টাল ডিপ্রেশনে থাকার কারণে সোদপুর সংস্থাটি থেকে তাকে বলে নানান কাউন্সিলিং এর মাধ্যমে তাকে ঠিক করা হবে। সেই বিশ্বাসে প্রীতমকে নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করা হয়। ছেলে আমার মেন্টাল ডিপ্রেশন ছিল সোদপুর, বললো আমাদের এখানে ভ্যারাইটি রকম কাউন্সিলিং হয়, মাধ্যমে এগুলো ঠিক করা হয়। ওই বিশ্বাস করেই এখানে ভর্তি করেছিলাম। এগারো চারে ভর্তি করেছিলাম, ঠিক আছে। ভর্তি করার পর তো চলছিল আমাদের পাঁচ মাস হতে চললো, কোনো দিন দেখায়নি। এই দু সপ্তাহ আগে আমাকে একটু দেখিয়েছে সামনাসামনি। তা ছেলে আমাকে বললো যে পুজোয় আমাকে একটু বাড়ি নিয়ে যাবেন, ঠিক আছে নিয়ে যাব। আমি গত শনিবারও ঘুরে এসেছি। আমার ছেলে কাউন্সিলিং এর ডাক্তার আমাকে কল করেছিল। ছেলে সম্বন্ধে আলোচনা হলো, আমরা বললাম ছেলেকে একটু দেখান, বললো না ছেলেকে তো এখন আমি কাউন্সিলিং করতে আছি, এখন রাত হয়ে গেছে, এখন দেখানো যাবে না। তারপরে আজকে নটার সময় আমাকে ফোন করলো, ছেলে জ্বর আছে, প্যারাসিটামল দিয়েছি, আর ডাক্তারও দেখে গেছে, ব্লাড নিয়ে গেছে, এই পর্যন্ত, আর কিছু খাচ্ছে না গতকাল রাতের থেকে। জ্বরের জন্য নাই খেতে পারে, অত কিছু হতেই পারে, এই পর্যন্ত। দুটো নাগাদ আমাকে বললো যে আপনার ছেলেকে স্বাগত হসপিটালে ভর্তি করা হয়েছে, আপনারা ইমিডিয়েট আসেন, এসে দেখছি মৃত। মৃত যুবকের পরিবারের পক্ষ থেকে প্রীতমের মৃত্যুর সঠিক তদন্তের দাবি জানানো হয়েছে পুলিশের কাছে। উনি বললেন শনিবার দিনকে নাকি ভাইয়ের জ্বর হয়েছে। তারপরে আমি জিজ্ঞেস করলাম, আপনি জ্বর যখন হচ্ছে বাড়িতে ইন্টিমেট করেছেন? বললো না, হালকা টেম্পারেচার ছিল। তারপর রোববার দিনকে নাকি ওনারা ব্লাড টেস্ট করিয়েছে, টেম্পারেচার ঠিক হয়ে যাচ্ছে, এরকম অবস্থায় আন্ডার ট্রিটমেন্ট ছিল। আজকে নাকি আবার ওদের বাড়িতে কল করেছে যে ওর অসুস্থ, আপনারা বাড়িতে আসুন। এবার প্রশ্নটা হচ্ছে, যদি সত্যি একটা সিরিয়াস ব্যাপার থাকে তাহলে বাড়িতে কেন জানালো না? আর সেই পেশেন্টের যদি শনিবার দিনকে অসুস্থ হয় তাহলে আজকে আড়াইটা নাগাদ আমরা কী করেছি? ডাক্তাররা কী বললেন? ডাক্তারদের ক্ষেত্রে আমরা যতটা জানতে পেরেছি, বডি যখন আসা হচ্ছিল, ভাইকে নিয়ে আসা হচ্ছিল, তখনই নাকি রাস্তাতেই নাকি মৃত অবস্থাতে। অবশ্যই এর ভিতরে আমরা তো স্পেশালিস্ট নয়, আমরা চাই যে সঠিক তদন্ত হোক এবং ঘটনাটা কী ঘটেছিল তাদেরকে তো পাচ্ছিই না। এবং ঘটনাটা যে বডিটা দিয়ে তারা চলে গেলেন, তাদের দায়িত্ব কোথায়? আমাদের কাছ থেকে রীতিমতো তারা যে তাদের যে পারিশ্রমিক সেগুলো তো তারা নিয়েছে। ঘটনার পক্ষ থেকে অভিযুক্ত সংস্থার কোনো প্রতিক্রিয়াই পাওয়া যায়নি। ঘটনা তদন্ত শুরু করেছে খড়দাও থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নমাসল্যান্ড, সোদপুর। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।